বর্তমান রাজ্যের বিরোধী দলের নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় আজ খুনের মামলা দায়ের হলো কাঁথি থানায়। কাঁথি থানায় মামলা রুজু করেন সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। 302 ও 120 বি ধারায় খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রে মামলা রুজু করা হয়েছে। প্রায় 6 বছরেরও বেশি তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন মহিষাদল থানার সরবেড়িয়া গ্রামের শুভব্রত চক্রবর্তী। 13 অক্টোবর 2018 স্ত্রী সুপর্ণাকে সকাল 10টা নাগাদ বাড়ি ফেরার কথা জানান শুভব্রত। এরপর সকাল 11টা 20 নাগাদ সুপর্ণা জানতে পারে তার স্বামী হাসপাতালে ভর্তি আছে। খবর পেয়ে শুভব্রত দুই দাদাকে নিয়ে আত্মীয় পরিজনেরা হাসপাতালে পৌঁছালে জানতে পারে শুভব্রত গুলিবিদ্ধ হয়েছে। এরপরে শুভেন্দু অধিকারীর নির্দেশে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হসপিটালে। শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা অবস্থায় কি করে গুলিবিদ্ধ হলো, দ্রুত চিকিৎসার ব্যবস্থা কেন করা হয়নি, এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন মৃত শুভব্রত স্ত্রী। তাই প্রকৃত স্বামীর মৃত্যু রহস্য উদ্ঘাটনে আজ কাঁথি থানায় আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারীর দেহরক্ষী স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, বিঘ্নিত হয়েছে শান্তিকুঞ্জের শান্তি। আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম এই মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, মৃতের পরিবার যাতে সুবিচার পায় সেই ব্যবস্থা করা হবে, এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি। আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম যে এই মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, এই মৃত্যু একটা এই মৃত্যুর মধ্যে রহস্য ছিল, এটা সেই রহস্যটা আস্তে আস্তে উদ্ভাসন হচ্ছে। আপনারা বুঝতেই পারবেন যে তখন কিছু প্রভাবশালী নেতা এই যে মৃত্যু হয়েছিল, যে সিকিউরিটি মারা গেছিল, সুইসাইড বলে চালানো হয়েছিল, তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন তার পরিবার মনে করেছেন যে না, এই যে মৃত্যুটা হয়েছিল তার যে সত্যিকারের যে ঘটনা সত্যটা উদ্বোধন হোক, আমরাও চাই যে কী ঘটনা ঘটেছিল সেটা সবার সামনে আসুক এবং পুলিশ তার তদন্ত করে, পূর্ণাঙ্গ তদন্ত করে তার রিপোর্ট দিক। এবং আমরা পুলিশ প্রশাসনকে দলের পক্ষ থেকেও জানিয়েছি যে যত দ্রুত সম্ভব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং আমরা সবাই মিলে এই পরিবারের পাশে থাকব। যে পরিবারের একজন তার স্ত্রী তার স্বামী হারিয়েছেন, একজন মা তার ছেলেকে হারিয়েছেন, তার পরিবার যাতে সঠিক বিচার পায় এবং সেই বিচারকে যাতে কোনো রকমভাবে ভায়োলেট না করে সঠিক তদন্তর মাধ্যমে যাতে এই বিচার হয় এবং সত্যটা যাতে উদ্বোধন হয় যে সত্যি কী ঘটনা ঘটেছিল সেদিনকে। আজকে ভারতীয় জনতা পার্টি অনেক কথাই বলবে, তারা হয়তো রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে সিবিআইকে কাজে লাগায়, কিন্তু আমরা কোনো রকমভাবেই এই ধরনের ঘটনায় কোনো রাজনৈতিক প্রতিহিংসার কাজ করছি না। আমরা চাই যে পরিবার তার সঠিক বিচার পাক এবং সেই পরিবার যাতে তার মা যাতে শান্তি পায় যে তার ছেলের মৃত্যু কীভাবে ঘটেছিল, সেটা আত্মহত্যা না সেটা মার্ডার, সেটার সত্য উদ্বোধন হওয়ার দরকার আছে। এই ঘটনায় অধিকারী পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানান, শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার ফলে তার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। আমাদের নেতৃত্ব পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধী দলনেতার বিরুদ্ধে একটি FIR আজকে হয়েছে বলে আমাদের কাছে খবর। যতদিন থেকে উনি আমাদের দলে যোগদান করেছেন, পশ্চিমবঙ্গের হারমাত শাসক এবং উন্মাদ তার রাজনৈতিক দল বারে বারে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল যারা শাসন ক্ষমতায় আছে, এই সময় আমরা কি দেখলাম, ভুয়ো IPS, ভুয়ো WBCS, জাল টিকা, টোটালি এই সরকারটি ভুয়ো। গোটা পৃথিবীব্যাপী যারা বাঙালি আছেন এবং ভারতবর্ষের মানুষ আছেন তারা জানেন, একটি চরিত্রহীন রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গের সমাজ সংস্কৃতিকে ধ্বংস করছে, বাঙালির যে মান ইজ্জত গৌরব ছিল বিবেকানন্দ রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের দৌলতে, আজকে সেই বাঙালিকে একেবারে ধ্বংসাত্মক জায়গায় পৌঁছে দিয়েছে, ভুয়ো বাংলায় পরিণত করেছে। আমরা ধিক্কার জানাই তার এই নোংরা মানসিকতা, আর আগ্রহ করব কেন্দ্র সরকারকে কঠিন পদক্ষেপ নেয়, নাহলে বাংলা আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার ষড়যন্ত্র করছে। আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাই এবং সমগ্র মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাই। শুভেন্দু অধিকারী প্রভাবশালী হওয়ার কারণে মামলা করতে এতটা দেরি হয়েছে এমনটাই জানিয়েছেন মৃত দেহরক্ষী স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তবে এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়েছে গোটা জেলা, এই প্রসঙ্গে গোটা রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক তরজা। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।